লোহাগাড়া উপজেলা কৃষক লীগের আওতাধীন কলাউজান ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। 26 ডিসেম্বর বিকাল 3টায় কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। কলাউজান কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম আজম শুক্রের সঞ্চালনায় কলাউজান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হেরু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা এস এম আব্দুল জব্বার, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইসহাক, লোহাগাড়া উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি এস এম গনি সম্রাট, লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমেদ, লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মাহমুদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রক্সি সিকদার, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, মুক্তিযোদ্ধা সন্তান মাইনুল হাসান রিপন, কলাউজানের প্রবীণ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, বাবু তুষার বড়ুয়া, সমাজসেবক নাজিমুদ্দিন, কলাউজান ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহরাব জব্বার রাফি, মাইনুদ্দিন হাসান খোকা, বেলালুদ্দিন আফসারুদ্দিন, টিটুকান্তি দাস, মোহাম্মদ জিশান সহ সর্বস্তরের সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন। সম্মেলনে কলাউজান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে কলাউজান ইউপির তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদ ও গোলাম আজম শুক্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দেশ এবং কৃষকের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে জানান নবনির্বাচিত এইসব কমিটির নেতৃবৃন্দরা। শিয়াবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া। আমরা তো এই যে বিষয় লেগে দিও সর্বদিন ও তারা হিন্দু পায়ের